বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোহাম্মদ ইকবাল হোসেন ভাই এন্টারপ্রাইজ কালেকশন পক্ষ থেকে যখন যে গাড়িগুলো কালেকশন করি তখন আলহামদুলিল্লাহ আপনার মাঝে চলে আসে গাড়িগুলো নিয়ে। আমাদের শুরু কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন আছে। আমার ডান পাশে একটি এক্সো আছে 2011 মডেলের 2077 রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু আপনার হচ্ছে সাদা কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে। এবং আমার বাম পাশে একটি ছয়টা বীজ আছে 2010 মডেল 2015 রেজিস্ট্রেশন। এবং আপনার এলপিজি করা আছে এবং আপনার আরটি আছে 11 মডেলের আপনার 18 রেজিস্ট্রেশন, ওটা লিমিটেড ভার্সন। এবং আরও কিন্তু আপনার হচ্ছে ছয়ের একটি পুশি স্টার্ট আছে, এটা হচ্ছে এক্সিও। আরটি এক্সিও আছে 2011 মডেলের পুশি স্টার্ট, চাবি স্টার্ট, এটা লিমিটেড ভার্সন, আপনার সিলভার কালারের সিএনজি করা আছে। এবং 13-র একটি আপনার হচ্ছে এক্সিও আছে আমাদের কালেকশনে। আমাদের 5টি এক্সিও কালেকশনে আছে এবং প্রিমিয়াম আছে আলহামদুলিল্লাহ, ওলশেবের এবং এলিয়ন আছে ওলশেবের কালেকশনে। এবং অনেক গাড়ি কালেকশন আছে আলহামদুলিল্লাহ। এবং আপনার হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রাডো আছে এবং আছে টয়োটার রাশ আছে 2006 মডেলের। এবং প্রাডো কিন্তু 7 সিটের সানরুফওয়ালা এবং হলো আপনার গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন, তেলের গাড়ি। এবং ডাবল কেবিন পিক আপ আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে 3টি। এবং আপনার নোহা আছে 3-এর মডেল এক্স নোহা, এবং টাউন এক্স নোহা আছে 2010 মডেল, এবং মাজদা CX-7, ফোর্ড ফিয়েস্তা, আলহামদুলিল্লাহ অনেক গাড়ি কালেকশনে আছে। এবং সুজুকি ওয়াগানার আছে, সুজুকি আল্টো আছে, তেলের গাড়ি দুটি। এবং আমাদের আটটি শোরুমে অনেকগুলো গাড়ি কালেকশন আছে, ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। সম্পূর্ণ ফার্স্ট টাইম ইউজারতে গাড়িগুলো করা হয়েছে এবং গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ। আজকে যেটার জন্য রিভিউতে চলে এসেছি সেটা হচ্ছে আমার বাম পাশে PROBOX-GL 2004-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, সিএনজি করা এবং সিলভার কালারের টু ডোর পাওয়ার জিএল। এই গাড়ির কী কন্ডিশন আছে এখন দেখাবো, চলুন আমি আপনাদেরকে সামনে থেকে শুরু করি। দুটি হেডলাইট আলহামদুলিল্লাহ দুটি হেডলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ। এটি কিন্তু টয়োটা ব্র্যান্ডের আপনার হচ্ছে হেডলাইটগুলো এবং গ্রিলটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে। টয়োটা মনোগ্রামটি কিন্তু ভালো আছে এবং আপনার ঢাকা মেট্রো ঘর মিরপুর বিআরটি রেজিস্ট্রেশনটি হয়েছে। এবং আপনার 23 সিরিয়ালের গাড়িটি বাম্পারের নিচে যে জালিটি আলহামদুলিল্লাহ একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। এবং দুটি কালো কিন্তু আপনার প্রোবক্সে কিন্তু আলাদাই পার্টটি হয়। এবং আপনার সামনে এটি কিন্তু স্টিলের এবং আপনার এই পার্টটি কিন্তু আপনার হচ্ছে আপনার প্লাস্টিকের দুটি দেওয়া থাকে। এবং এটি কিন্তু আপনার হচ্ছে স্টিল দুটি কিন্তু আপনার হচ্ছে যেটিকে আপনার বলি যে আপনার বডিতে আসে যেটি আপনার হচ্ছে স্টিলের পার্টগুলো আলহামদুলিল্লাহ দেখেছি এবং হেডারগুলো দেখিয়েছি। এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসগুলো আছে। এবং ওয়াইপার ব্লেড থেকে শুরু করে ওয়াইপার জালি, ওয়াইপার নব আলহামদুলিল্লাহ একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটির। ওভারঅল সামনের থেকে শুরু করে ফুল গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ, দেখেছি সামনের অংশটি। এবং আপনার হচ্ছে মাডগার্ডের যে ইন্ডিকেটর লাইট এবং ডেকোরেশন কেচিং লাগানো আছে, ডাস ম্যাটগুলো কিন্তু 4টি লাগানো আছে ইনশাআল্লাহ। এবং আপনার হচ্ছে লুকিং গ্লাসটি কিন্তু অল অপশন অটো গাড়িটি দেখিয়েছি। এবং আপনার গ্লাসের যে বিটগুলো নিকেলে ডিএসটা লাগানো হয়েছে ডেকোরেশন সেট আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। এবং আপনার হ্যান্ডেল কেচিংগুলো কিন্তু লাগানো আছে হাফ কেচিং। এবং হচ্ছে রেনশিটগুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের রেনশিটগুলো কিন্তু অরিজিনালি আছে। এবং আপনার হচ্ছে রুফ বার, এটি কিন্তু ছাদের কিন্তু দুটি থাকে, এটি রুফ বার বলা হয় নাম, এটির দুটি কিন্তু ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ, কোনো আপনার হচ্ছে ভাঙা নেই এবং আপনার হচ্ছে ফ্রেশ আছে। এবং আপনার হচ্ছে নিকেলে বিট থেকে শুরু করে বডি কিন্তু একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ। এবং আপনার রিমস টায়ার পিছনের ফ্রেশ কন্ডিশন আছে। অকটেনটি যখনই ভরবেন আপনি অকটেন ট্যাঙ্কের মুখটি কিন্তু এখানে আছে, অর্থাৎ অকটেন ভরবেন এবং হচ্ছে রাফ ইউজ করবেন। আপনার একটা জিনিস আপনাদের বলি, অকটেন ড্রাইভ যে গাড়িগুলো সেগুলো কিন্তু আপনার অকটেন এবং সিএনজি, সেটি কিন্তু অবশ্যই আপনারা অকটেন ভরে কিন্তু আপনারা ড্রাইভ করবেন। অনেক সময় কিন্তু আমরা করি কি ভুলে পেট্রোল ভরে থাকি, যার কারণে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্সটি নষ্ট হয়ে যায় এবং কিন্তু আপনার মাইলেজ ভালো দিবে না। এবং আছে অনেক সময় কিন্তু কাঁচা তেলের গন্ধ পাবেন আপনার ইঞ্জিন থেকে, তখন আপনার টেনশন করবেন না, তখন এটি কিন্তু পেট্রোল কখনোই ভরার চেষ্টা করবেন না, অকটেন ভরারই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং সিএনজিতে আপনার হচ্ছে 90 সিলিন্ডার 100 লিটারের একটি সিএনজি করা আছে গাড়িটি, দেখিয়েছি আপনার বাম্পাসটি কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। ব্যাকলাইটটি আপনাদের দেখাবো, ব্যাকলাইট দুটি ব্যাকলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ একেবারে কিন্তু ফ্রেশ দুটি ব্যাকলাইট। এবং প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো আছে। এবং হলো টয়োটা এটি কিন্তু জিএল টু ডোর পাওয়ার, কারণ আপনার জিএল এসছে। এবং আপনার ব্যাকডালার যে আপনার বিটটি এটি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, টয়োটা ব্র্যান্ডের লোগোটি ভালো আছে। এবং আপনার হচ্ছে ডিভিডি ব্যাক ক্যামেরা কিন্তু সচল আছে লাগানো আছে। এবং তেসুরিয়ালে ডিজিটাল প্লেটটি সামনে পিছনে আছে, স্টিল বাম্পারটি লাগানো নেই, চাইলে আপনারা লাগাতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া কিন্তু গাড়িটি কিন্তু সম্পূর্ণ রেডি এবং আপনার ডেকোরেশন করা আছে। ব্যাকলাইটটি কী অবস্থা আছে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। ফ্রেশ একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করে আপনাদের মাঝে চলে এসেছি। এবং টয়োটা যখনই জাপান থেকে গাড়িগুলো আসে তখন কিন্তু আপনার স্টিকারগুলো জাপান থেকে আসে গাড়ির সাথে, অরিজিনাল গাড়িগুলোতে আপনার স্টিকারগুলো আসে। এবং ডান পাশটি শুরু করবে কী অবস্থা আছে রিমস টায়ার, এটি কিন্তু আপনার হচ্ছে টায়ার সাইজ কিন্তু 13 সাইজ আছে, অরিজিনালি কিন্তু 13 সাইজ আসে এবং অনেকে কিন্তু 14 সাইজ 15 সাইজ লাগাতে পারে, এটা কিন্তু আপনার 13 সাইজ টায়ারগুলো আছে রিমসহ।
এবং আপনারা হচ্ছে প্রত্যেকটি গ্লাস কিন্তু একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসগুলো আছে এবং আপনার হচ্ছে ফ্রেন্ডশেটগুলো অরিজিনালি আছে এবং আপনার রুববারগুলো দেখিয়েছি ডান পাশ এবং বাম পাশ কী অবস্থায় আছে। বডিটি কিন্তু একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং হ্যান্ডেল ক্রেসিংগুলো কিন্তু নিকেলের কিন্তু লাগানো আছে এবং আপনার হচ্ছে ডোরের যে আপনার হচ্ছে বিটগুলো এগুলো কিন্তু নিকেল টাইপ নিকেলে লাগানো আছে, অর্থাৎ ডেকোরেশন করা আছে এবং ডান পাশের যে আপনার বিটটি এটি কিন্তু আপনার হচ্ছে লাইটের কেচিংটি কিন্তু আলহামদুলিল্লাহ এটি এক্সট্রা লাগানো হয়েছে, এন্ডিকটা লাইটটি ভালো আছে ভাঙা নেই। ডাস্টমেট এবং হচ্ছে সামনের যে আপনার রিমস এবং টায়ার কী অবস্থা আছে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ একেবারে ওভারহল গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং ছাদে কিন্তু দুটি ড্রেন বিট বলা হয় বিটগুলোতে বিটগুলো কিন্তু ফ্রেশ অবস্থা আছে ভালো অবস্থা আছে ইনশাল্লাহ। দেখেছি গাড়ি ওভারহল বাড়িটি কী অবস্থা আছে, এখন দেখো গাড়িটির ভিতরে কী কন্ডিশন আছে। চলুন আপনাদের সময় নষ্ট না করে আপনাদের ভিতরটি দেখে কী অবস্থা আছে। আলহামদুলিল্লাহ গাড়িটি কিন্তু আপনার সুন্দর একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি প্রবোস, কিন্তু সচরাচর কিন্তু এত ফ্রেশ গাড়িগুলো কালেকশন করা কিন্তু সো টাফ। আপনাদের জন্য আমি দেখাচ্ছি সামনের আপনার স্পেস থেকে শুরু করে ডিভিডিটি আপনার ফিটিংস আছে, এসি আপনার হচ্ছে প্যানেলটি কী অবস্থায় আছে ফ্রেশ আছে এবং আপনার হচ্ছে গিয়ার লিভার থেকে শুরু করে এখানে কিন্তু কাফলটারটি আপনার কাফলটার আছে এবং আপনার হচ্ছে হ্যান্ডব্রেক থেকে শুরু করে আপনার সম্পূর্ণ ভিতরটি কিন্তু বাড়িটি কিন্তু ফ্রেশ আছে। এখানে কিন্তু একটি এয়ারব্যাগ এবং স্টার্টিংয়ে কিন্তু একটি ইয়ার ব্যাগ দুটি ইয়ার ব্যাগই হয়ে থাকে এবং আপনার হচ্ছে গাড়িটি কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। বিয়ার্স প্রোবক্স কিন্তু রাফ ইউজের গাড়ি এবং হচ্ছে গাড়ি যে ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনার এখানে কিন্তু লুকিং সুইচ এবং আপনার হচ্ছে সিএনজির কিন্তু সুইচটি এখানে দেওয়া আছে, আপনার দেখাচ্ছি কী অবস্থায় আছে। ইন্ডিকেটর লাইট ডান পাশের এটাতে কিন্তু ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং বাম পাশে কিন্তু ওয়াইপারের আপনার সুইচটি এবং ইমার্জেন্সি সুইচটি কিন্তু মাঝখানে আপনার দেওয়া থাকে এবং সিট টু সিট ফিটিং আপনার সিট কাভারগুলো লাগানো আছে। সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, সুন্দর একটি ডিজাইন কী কন্ডিশনে আছে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আপনার সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে, আমরা একবারে সুন্দরভাবে লাগানো হয়েছে ইনশাআল্লাহ এবং আপনার ফ্লোর কার্পেটিংটি করা আছে, ভিতরটি কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আছে এবং মাস্টার সুইচটি দেখাচ্ছি আপনাদেরকে, মাস্টার সুইচটি কিন্তু সচল অবস্থায় আছে এবং আপনার ডোর প্যাডটি দেখাচ্ছি ডান পাশের সামনে আছে এবং পিছনের দুটি কিন্তু হ্যান্ডেল আপনার হচ্ছে গ্লাস নামানো উঠানোর সিস্টেমটি এবং আপনার হচ্ছে সিট কভারগুলো আবার একটু দেখাচ্ছি গ্রে মাঝখানে কিন্তু আপনার হচ্ছে একটু আপনার অরেঞ্জ কালার কিন্তু আপনার ডিফারেন্স একটু আপনার হচ্ছে কভার করা হয়েছে যাতে সৌন্দর্যটা বাড়িয়ে দেওয়ার জন্য এবং হেড ডেস্কগুলো কিন্তু আছে এবং আপনার সিলিংটি কিন্তু কী অবস্থা আছে বেশ আপনাদের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে। আর প্রোবক্স এবং হচ্ছে আপনার এগুলো তো স্পেস সাধারণত বেশি হয়ে থাকে এবং আপনার প্রচুর স্পেস থাকে আপনারা জানেন, কারণ এগুলোতে কিন্তু মালকেরি থেকে শুরু করে আপনার মালামালকেরি এবং হচ্ছে আপনার হচ্ছে লোকজনও যেতে পারবেন, অর্থাৎ দুটি কাজে কিন্তু আপনার প্রোবক্সগুলো ইউজ করা হয়। পিছনে কিন্তু আপনার যে সিলিন্ডারটি অনেক বড় একটি সিলিন্ডার আপনাদেরকে বলেছি এটি হান্ড্রেড সিলিন্ডার এটি 110 জিটি, এই সিলিন্ডারটি অনেক বড় একটি সিলিন্ডার আছে এবং আপনার হচ্ছে প্রচুর পরিমাণ গাড়িটি কিন্তু স্পেস আলহামদুলিল্লাহ প্রোবক্সের বলা লাগে না যে স্পেস কতটুকু থাকে আলহামদুলিল্লাহ। আপনার হচ্ছে স্পেয়ার টায়ারটা কিন্তু ব্যাকডালার নিচে কিন্তু গাড়ির নিচে কিন্তু আপনার থাকে এটা আপনারা জানেন প্রোবক্সের এবং আপনার হচ্ছে সিটটি কিন্তু আপনার ফোল্ডিং করা যায়, পিছনের সিটটি কিন্তু ফোল্ডিং করে আপনি রাখতে পারবেন এবং আছে আবার সোজা করে মানুষ বসতে পারবে যদি মাল সামান আপনার ক্যারি করতে চান এবং আমরা দেখেছি পিছনের ঠিক কত প্রচুর পরিমাণ স্পেস আছে এবং আপনার উপরের সিটটিও ব্যাকডালার দেখাচ্ছে কী অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। এবং আর্টির সাইড দেখে আপনাদেরকে যারা গাড়ি সম্বন্ধে বোঝেন তাদেরকে আমি বুঝতে চেয়েছি যে কতটুকু ফ্রেশ আছে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে। আলহামদুলিল্লাহ দেখিয়েছি আপনার গাড়িটির পিছনে কতটুকু স্পেস কী কন্ডিশন আছে ব্যাক সাইডটি, অনেক সময় কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনার গাড়িগুলো সচরাচর কিন্তু ফ্রেশ থাকে না, অথবা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রোবক্স সাধারণত কিন্তু এতটুকু ফ্রেশ সর্ট অফ পাওয়ার জন্য আপনাদেরকে এই জন্য বারবার আমি কিন্তু আপনার রিভিউতে বলে থাকি যে ফ্রেশ গাড়িগুলো আলহামদুলিল্লাহ আপনার জন্য ক্রয় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। বাম্পারটি আবার একটু দেখাচ্ছি কারণ হচ্ছে আপনার খুঁটিনাটি কী আছে না আছে আপনারা বুঝতে পারবেন, একটি গাড়ি যখন আপনার রিভিউ দেই দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা আছে আমার রিভিউটি দেখে থাকেন মুরব্বিরা দেখে থাকেন যারা গাড়িগুলো ক্রয় থাকেন তারা কিন্তু আপনার ভালোভাবে বুঝে গাড়িগুলো দেখে অনেকে বিদেশ থেকে তারা দেখে আত্মীয় স্বজনের জন্য গাড়ি ক্রয় করে, যার কারণে আমি সম্পূর্ণ দেখানোর যতটুকু পারি চেষ্টা করি। তারপরে ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টস করবেন যে ভাইয়া আপনি এই পর্যন্ত দেখিয়েছেন আর একটু এই সাইটগুলো একটু দেখাবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য আমরা সবসময় আমি প্রস্তুত আছি আপনাদের যে কথাগুলো বলবেন এই কথাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এবং ইঞ্জিন রুমটি দেখাচ্ছি। অরিজিনাল যে কালারটি জাপান থেকে এসেছে সেই অরিজিনালি আপনার কালারটি আসছে আছে এখন, এবং আপনার মার্সেলিও দেখাচ্ছি কী অবস্থায় আছে, এবং ড্রাই সেল ব্যাটারি শোকের জাবারের সাইডটি আপনাদের দেখাচ্ছি, ভিতরটি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং ইঞ্জিন রুমটি বিবিটা ইঞ্জিন 1500 সিসি নাভানা থেকে সিএনজিটি করা আছে, এবং আপনার বিবিটা 1500 সিসি। বনের উপর সেটটা আপনাদেরকে দেখাচ্ছি কি কন্ডিশন আছে, এই যে আপনার নামানোর থেকে সিএনজি করা হয়েছে, এর স্টিকারটি আপনার এখানে আছে, এবং আপনার বনাটের উপরের সেট থেকে শুরু করে দেখাচ্ছি কি কন্ডিশন আছে। আলহামদুলিল্লাহ গাড়িটি বাইরের থেকে শুরু করে ভিতরের সাইডটি দেখানো হয়েছে, গাড়িটি কিন্তু সম্পূর্ণ রেডি, একটি কমপ্লিট গাড়ি। কিন্তু পেপার্সটি কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আপনার ডেট আছে, আপনার টেস্টগুলি আছে 23 সালের জুলাই পর্যন্ত, 13 তারিখে আপনার হচ্ছে টেস্টগুলি ফেল হবে 23 সালের, এবং 24 সালের জুলাই থেকে আপনার হচ্ছে ফিটনেসটি 24 সালের জুলাইতে ফিটনেসটি ফেল হবে, অর্থাৎ আপনার 2 বছর প্লাস 1 বছর টেস্টগুলি আছে। সম্পূর্ণ গাড়িটি দেখিয়েছি কী কন্ডিশানে আছে। এটা হচ্ছে টয়টা প্রোবক্স 2004-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, 2000 পাওয়ার জিএল, এবং লুকিং গ্লাসগুলো কিন্তু সম্পূর্ণ পাওয়ার সিলভার কালার, অকটেন এবং সিএনজি সিলিন্ডারটি হচ্ছে 110 লিটার। আলহামদুলিল্লাহ একবার সিএনজি ভরলে অনেক মাইলেজ আপনি চালাতে পারবেন ইনশাআল্লাহ। গাড়িটির প্রাইস হচ্ছে আমাদের 6,95,000 টাকা আস্কিং প্রাইস, অবশ্যই প্রাইসটি আপনাদের জন্য কমানো হবে ইনশাআল্লাহ। আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে বাড়িদারা ব্লক যে রোড নয় 6 নতুন বাজার ঢাকা বাসর, এখানে শোরুমটি অবস্থিত। যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে 0712642114, 0700 0704050066, দুটি নম্বর স্ক্রিনে দেখতে পারবেন এবং অ্যাড্রেসটি স্ক্রিনে দেখতে পারবেন, গুগল ম্যাপে দেখে আসতে পারবেন ভাইভা এন্টারপ্রাইজ সার্চ দিয়ে, 9 নম্বর রোড বাড়িদারা যখনই সার্চ দিবেন তখনই আমাদের শোরুমের লোকেশনে চলে আসতে পারবেন গুগল ম্যাপ দেখে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত শুনতে পর্যন্ত থাকে, শুক্রবার শনিবার ফ্রাইডে কোনো বন্ধ থাকে না ইনশাআল্লাহ। আপনাদের মাঝে আমরা চলে আসি যখন যে গাড়িগুলো কালেকশনে আসে তখনই, কিন্তু সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত শোরুমটি ওপেন থাকে বলেছি, এবং দেশ দেশের বাইরে যারা আমাদের রিভিউতে দেখে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং প্রথম রিভিউ, আমাদের রিভিউটি প্রথম দেখলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাঝে ইনশাআল্লাহ চলে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আজকে আমার রিভিউ এখানে শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।